মানে আজকে আমরা ইউটিউব চ্যানেলে লিংক অ্যাড করব। এখানে দেখতেই পাচ্ছ এটা কি হচ্ছে আমার ফেসবুক, আর এটা দেখছো এটা হচ্ছে ইনস্টাগ্রাম। ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুইটা যে আছে, এটা ফেসবুক এটা ইনস্টাগ্রাম, আমরা এই দুইটাকে লিংক করব। কোথায় লিংক করব? এখানে দেখতেই পাচ্ছ এটা আমার ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেলে লিংক করতে হবে। কিভাবে লিংক করব তোমাদেরকে আমি আজকে সব বলবো। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি লিংক করতে চাও তো করে নিও। তো লিংক করার জন্য তোমাকে সবার প্রথমে কোথায় আসতে হবে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো বেশি কথা না বলে চলুন যে ইনস্টাগ্রাম আর ফেসবুক, এখানে যে ফেসবুক এটা যে ইনস্টাগ্রাম আর এটা যে আমাদের ইউটিউব চ্যানেল, তো এই ইউটিউব চ্যানেলে এই ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুইটাকে এই দুইটা লিংক আমরা কি করব, আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রামটা যে আছে আমরা সে ইউটিউব চ্যানেল আনেছি বা ভিডিও আপলোড করি, তো এবাউটের ঘরে আমাদের লিংক অ্যাড করব। তো একদম খুব সহজভাবে হয়ে যাবে আমাদের মোবাইল ফোন থেকে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটাকে শুরু করি আর কিভাবে মানে লিংক অ্যাড করতে হবে করে নেবেন। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলের ডাটাটা যে থাকবে সেই ডাটাটাকে অন করবেন। অন করার পর তোমার হাতে যেমন মোবাইলটা থাকবে, তো তোমরা কি করবেন যে ইনস্টাগ্রাম আর ফেসবুক এর লিংক আমরা কি করব, পেজের লিংক আমরা সেখানে মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমরা এই ইউটিউব চ্যানেলে অ্যাড করব। এখানে তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার এইটা চ্যানেলে গিয়ে ইওর চ্যানেল। ইওর চ্যানেলে আসার পর এইখানে আমি এবাউটের ঘরে গিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কোনো চ্যানেল অ্যাড নেই। আমি এখানে কি করব, আমার ফেসবুকের চ্যানেল আর ইনস্টাগ্রামের যে চ্যানেলটা আছে সেটা আমি এখানে নিয়ে আসব। আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার জুলাই মাসের 28 তারিখে খুলে হয়েছে 2022। আমার মাত্র এটা ইউটিউব চ্যানেলটা বেশি দিন হয়নি। তো তোমরা আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে অনেক কিছু মানে ভিডিও করা আছে, আর আমি ইনস্টাগ্রামে যে কীভাবে লিংকটাকে নিব সে ভিডিওটা আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে দিব। আর উপরে যে দেখতে পারবেন ভিডিওর আই বাটন, আই বাটনে ক্লিক করে সে ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, তোমাদের ক্রোম ব্রাউজার থাকবে সে ক্রোম ব্রাউজারটাকে অন করবেন। অন করার পর এখানে হোম পেজ করে দিবেন। হোম পেজ করার পর এখানে কি করবেন, সার্চের ঘরে এখানে তোমাদেরকে লিখতে হবে youtube.com। তো আমার এখানে চলে আসে youtube.com, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা তোমার চলে আসবে। এখানে তোমাদেরকে কোনো ডেস্কটপ সাইট করতে হবে না, কারণ আমরা মোবাইল ফোন থেকে করব, সেই জন্য আমরা এখানে কি করব না ডেস্কটপ সাইট করব না। কোনার দিকে দেখতে পারবেন তোমার লোগো বা ফটো, সেই লোগো বা ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার তোমার কাজটা কী হবে, ইওর চ্যানেল, সেই ইওর চ্যানেলে ক্লিক করবেন। ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে কি করবেন, কাস্টমার চ্যানেল, সেই কাস্টমার চ্যানেলে ক্লিক করবেন। তোমার এখানে কি খুলে যাবে, ওয়াইটি স্টুডিও যে দেখতে পারবেন ওয়াইটি স্টুডিওটা খুলে যাবে। এটা তোমরা ভাববেন না যে ওয়াইটি স্টুডিও কেন আমার খুলে যাচ্ছে, তো ওয়াইটি স্টুডিও তোমার ওটা খুলবে কারণ তুমি তোমার মোবাইল ফোন থেকে করছো, আর সেই কারণে তোমার এখানে ওয়াইটি স্টুডিওটা খুলবে। এখানে তোমার কোনো কিছুকে করতে হবে না, এখানে তোমাদেরকে শুধু করতে হবে, এখানে দেখতে পারবেন একটা লেআউট, একটা ব্র্যান্ডিং, একটা বেসিক ইনফো। তো আমরা কি করব, লিংক অ্যাড করব। তো লিংক অ্যাড করার জন্য কি করবেন, এইখানে যে ব্র্যান্ডিং এইখানে তোমার কোনো কিছু থাকবে না, আর তারপরে দেখতে পারবেন বেসিক ইনফো, এইখানে দেখতে পারবেন এইখানে যে বলা আছে লিংক অ্যাড লিংক, আমরা কি কি এখানে লিংক করতে চাই, তো অ্যাড লিংকে ক্লিক করতে হবে। তার আগে আমি এটাকে একদম কী করতেছি, কাট করে আমার যে ইনস্টাগ্রামে যে আমি লিঙ্কটা অ্যাড করেছি, কপি করেছি, আমি সেই কপিটা আমি এখানে কপি করব। আগে এখানে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি বানিয়েছি, এটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আসলাম, এখানে যে দেখতে পারবেন অ্যাড লিঙ্ক, সেই অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদিকে দেখতে পারবেন ইন্টার এ টাইটেল,
তোমার এটা কোন বিষয়ে, ঠিক আছে। আর একদিকে দেখতে পারবেন ইউআরএল, এখানে ইউআরএল বলতে তুমি যেটা মানে কপি করেছো সেই কপিটা এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ইন্টার এ টাইটেল, তো ইন্টারের টাইটেলটা বসাবেন। তো আমি এখানে কি করব, ইনস্টাগ্রাম যেহেতু আমি এখানে লিঙ্কটা বসাচ্ছি তো ইনস্টাগ্রাম বসাবো। আপনি যেটা মানে লিঙ্ক কপি করবেন সেই টাইটেলটা সেখানে দিবেন, ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যদি হয় তো হোয়াটসঅ্যাপ। আর অনেক কিছু থাকে যাতে বিজনেস করার জন্য অনেক কিছু এখানে অ্যাড করা যায়, একদম খুব ইজি। এখানে আমি ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম লিখে দিলাম। তারপরে আবার আমি কি করব, অ্যাড লিঙ্ক আমি আর একটা নিয়ে আসবো, যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম হয়ে গেছে। এবার আমি নিয়ে আসবো আমার ফেসবুক পেজটা, এটাকে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। তারপরে এখানে ইন্টারনেট টাইটেল আমি এখানে লিখব ফেসবুক পেজ। তো তোমাদের যেটা থাকবে যে চ্যানেলটাকে আনতে চাও সেই চ্যানেলটা তোমরা নিয়ে আসো। এখানে আমি দিয়ে দিলাম ফেসবুক পেজ। তারপরে এদিকে ইন্টারে ইউআরএল, এখানে আবার সেই কপিটা চাচ্ছে। তো আমি এটাকে কি করব, আবার মিনিমাইজ করে আমার ফেসবুক পেজে চলে আসব। তো এখানে আমি চলে আসলাম ফেসবুক পেজ, এটা আমার ফেসবুক পেজ, দেখতে পারছো। এখান থেকে আমি আমার লিঙ্কটাকে কপি করব, এখানে পেজ থেকে এখানে থ্রি ডটে যাব। তারপরে এখানে কপি লিঙ্ক, সে কপি লিঙ্কে ক্লিক করবেন। তোমাদের যদি ফেসবুক পেজ হয়ে থাকে, হয়ে গেল, এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড ফেসবুক পেজ, তোমার প্রোফাইলটাকে পেজে কনভার্ট হয়ে যাবে। তারপর কি করবেন, এটাকে আমি আবার এখানে ওয়াইট স্টুডিও ইউটিউবে চলে আসলাম। এখানে আসার পর ইন্টারে ইউআরএল আমি এখানে পেস্ট করে দিলাম। তো আবার এখানে অ্যাড লিঙ্ক করা যাবে। তো আমার এখানে আপাতত মানে দুইটাই আছে, তোমাদের যতগুলো থাকবে অ্যাড লিঙ্ক ক্লিক করে তোমরা সেখানে বসাতে পারো। তো হয়ে গেল, এবার কি করবেন, পাবলিশ যে দেখতে পারবেন এই পাবলিশে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, তো এখানে সেভ হয়ে গেল। এবার এটাকে আমি ব্যাক করে দিব, তো তোমরা সেটাকে ব্যাক করে দিবেন, ব্যাক করার পরে এটাকে কাট করে দিবেন। তারপরে তোমার ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবো, আমি এখানে অ্যাড করেছি লিঙ্ক। আর তোমার যে লোগো বা ফটো থাকবে সেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইওর চ্যানেল এখানে আসবেন। এখানে আসার পর এদিকে স্ক্রল করে এটাকে অ্যাবাউটে নিয়ে যাবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এবার আমাকে যদি কেউ মানে ইউটিউব চ্যানেল থেকে আমার লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ, তাহলে আমার সেই ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে চলে যাবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার ফেসবুক পেজ, এখানে ক্লিক করে এটা কিন্তু ইউটিউব থেকে হয়ে যাচ্ছে। এখানে দেখতে পারবেন এটা আমার ফেসবুক পেজ, এখানে আমার 69টা ফলোয়ার্স। আর এখান থেকে আমাকে অনেকেও এসএমএসও করতে পারো মেসেজে গিয়ে। আর ইনস্টাগ্রাম আমার এখান থেকেও ক্লিক করা যাবে। যদি কেউ মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো এখানে ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল আইডির সাথে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দাও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকন বাটনটাকে অল করে দাও। আর ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখো যে ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা কীভাবে মানে কপি করব। আর তোমাদেরকে যে আমি দেখিয়েছি প্রফেশনাল ড্যাশবোর্ড ফেসবুক পেজ, তো এটাকে কীভাবে করতে হবে, তো এটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিও আমার এটাই ছিল যে আমরা ইউটিউব চ্যানেলে কীভাবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করব। তো তোমরা আমার এই স্টেপগুলো ফলো করো, আর ফলো করে তোমরা সেই স্টেপগুলো সেখানে গিয়ে বসাও, একদম তোমাদেরও হয়ে যাবে মোবাইল ফোন থেকে, একদম নিজের মোবাইল ফোন থেকে হয়ে যাবে, কোনো পিসি বা ল্যাপটপের দরকার হবে না। তো আর আমি বেশি কথা না বলে ভিডিওটাকে এই পর্যন্তই শেষ করছি, আর এর পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে ফলো করে রাখো। তো টাটা, বাই।